আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বক আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লাহ আহ্বাবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আর সেই সাথে আসন্ন পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি তাকব্বাল আল্লাহ মিন্ ওমিনকুম আমরা জানি যে একটা করোনাকালীন সময়ে এবং সারা দেশ যখন বন্যায় ভয়াবহ পরিস্থিতি এমতো অবস্থায় মূলত আমাদের ঈদুল আধহা এসেছে আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি এবং এই করোনার কারণে ঈদের দিন আমরা অনেকেই হয়তো আমাদের বাসা বাড়িতে নিজেরাই নিজেদের পশুগুলোকে আমরা কোরবানি করার চেষ্টা করব ইনশাল্লাহ তালা তো আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করেন যে আসলে পশু কোরবানি মনে হয় অনেক কঠিন কাজ নিজের পশুকে নিজে কোরবানি করতে পারবো আমি এই ক্ষেত্রে কয়েকটি কথা আপনাদেরকে বলব আলহামদুলিল্লাহ যে পশুটি আপনি কোরবানি করবেন আপনি নিজেই তার কোরবানি করতে পারবেন কোনো সমস্যা হবে না দাবাহ করতে পারবেন আর সেই নিয়মগুলো আমি একটু বলে দিচ্ছি প্রথমে আমরা যেটা খেয়াল রাখবো যে একটা পশুকে আমরা যে শোয়াব দক্ষিণমুখী করে শোয়াবো তার মাথাটা দক্ষিণ দিকে থাকবে আর পাগুলো পশ্চিম দিকে থাকবে অনেক সময় দেখা যায় যে একটা পশুকে একভাবে শোয়ানো হয় তারপরে এটাকে টেনে হিচড়ে এটাকে দক্ষিণমুখী করা হয় অনেক সময় তার চামড়াটা ছিলে যায় সে কষ্ট পায় এই কাজটি আমরা করব না এই ব্যাপারটি আমরা খেয়াল রাখবো এরপরে যেটা আসবে সেটা হলো যে একটা পশুকে শোয়ানোর পরে জাবাহ করার আগে আমরা দেখি যে একটা ফর্দ আমরা যিনি কোরবানি করবেন জাবাহ করবেন আমরা তার সামনে উপস্থাপন করি তিনি এক এক করে নাম পড়তে থাকেন এদিকে পশুটাকে শুইয়ে রাখা হয়েছে গলায় চাপ দিয়ে কষ্ট দেওয়া হচ্ছে পশুটা কষ্ট পাচ্ছে আর আমরা এদিকে নামের পিছনে ছুটে যাচ্ছি একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আসলে এই যে আমরা যে নাম পাঠ করছি এবং তার পিতার নাম কি সেইভাবে পাঠ করছি এটার খুব একটা প্রয়োজন নেই এটা কেউ কেউ মুস্তাহাব বলেছেন তাও সেটা হচ্ছে যে কারা কারা কোরবানি করছেন এটা মাথায় থাকলেই হয় রসুল সাল্লু আলীসাল্লাম যখন কোরবানি করেছেন আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন বিদায় হজে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম নিজ হাতে তেষট্টিটা উঠ এক হাতে তিনি নহর করেছিলেন তারপরে আলী রাদিয়াল্লাহু তাল্লাহুর হাতে দিয়েছিলেন ছুরিটা এবং তিনি বাকি প্রায় সব মিলিয়ে একশোটি উট নহর করা হয়েছিল তো সেখানে কিন্তু তিনি কারো নাম উচ্চারণ করে করে তিনি নহর করেননি সুতরাং আমরা যেটা করব। সেটা হলো নাম তো আমাদের ভেতরে আছে বা আমরা কয়জনের পক্ষ থেকে কোরবানি করছি এটা যিনি জাবাহ করবেন তাকে বলে দিলেই হয় মেহরবাণী করে কোরবানির পশুকে শুইয়ে রেখে তাকে কষ্ট দিয়ে আমরা এই কাজটি কেউ করবো না নাম উচ্চারণ করে করে আমরা সময় ক্ষেপণ করব না এদিকে আমরা খেয়াল রাখব এবার আসছি যিনি কোরবানিটা করবেন যিনি জাবাহ করবেন তিনি কিভাবে কি করবেন এটা খুব সহজ একটা কাজ পশুটাকে শুইয়ে দেওয়ার পরে তার কান যে আছে দুটো কান একসাথে নিয়ে আসার পরে গলার মাঝখানে যে জায়গাটা দেখা যায় অর্থাৎ কণ্ঠনালিটা ভেসে উঠে সেই কণ্ঠনালির উপরে তিনি ছুরিটা চালাবেন এবং সেখানে তিনি যেটা করবেন বিসমিল্লাহি আল্লাহ আকবর এটা বললেই তার জন্য যথেষ্ট এখানে আরেকটা কথা আমরা বলে রাখি যে পশু শুইয়ে রাখার পরে আমরা দোয়া পড়তে থাকি ইন্নি ওয়াজ জাহাতুয়া ঝিয়াল ইল্লাদি লম্বা আমরা একটা দোয়া পড়ি অনেকে আকিকার দোয়া পড়েন পশু কিন্তু কষ্ট পায় আল্লাহ রসু সাল্লাহ আলিয়াসাল্লাম বিসমিল্লাহি আল্লাহ আকবর এতুরুক বলেছেন এটাই আমাদের জন্য অ্যানাফ এবং আমরা অনেকেই দোয়া পারি না বলে কিন্তু জাবাহ করতে চাই না সুতরাং নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে জাবাহ করাটা খুবই সহজ শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহ আকবার বলতে হবে এটা বলে আমরা ঠিক কণ্ঠন যখন ছুরিটাকে চালাবো এবং চালানোর পর আমাকে খেয়াল রাখতে হবে রক্তগুলো প্রবাহিত হচ্ছে কিনা এবং যেটা মূল রগ আছে তার পাশে আরও দুটি রগ আছে এই তিনটি রগ আপনাকে কাটতে হবে এবং কাটার পরে সেদিক থেকে রক্তটা প্রবাহিত হতে হবে আরেকটি কথা বলি আমরা দেখা যায় যে এই ক্ষেত্রে যিনি জাবাহ করছেন এর পাশে আরেকজন থাকেন তিনি তাকে হেল্প করার জন্য বসে থাকেন অর্থাৎ যাদেরকে আমরা গোস্ত বা চামড়া কাটার দায়িত্বে দায়িত্ব দিয়ে থাকি তারা এসে যিনি জাবাহ করেছেন তাকে কাটতে না কাটি তাকে সরিয়ে দেন এরপরে তিনি বাকি কাজ করেন এটা আমরা কখনই করব না এবং জাবাহ করার পরে পশুটার প্রাণ বের না হওয়া পর্যন্ত আমরা এই পশুটাকে স্পর্শ করব না দেখা যায় এই পশুর প্রাণটা যেন খুব দ্রুত বের হয়ে যায় এটার জন্য অনেকে গলার মধ্যে আঘাত করতে থাকেন হাতে পায়ের রক ছিঁড়ে দেন এটা কিন্তু মোটেও উচিত নয় এটা অমানবিক একটা আচরণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এ জাতীয় কর্ম থেকে আমাদেরকে নিষেধ করেছেন গর্হিত অপরাধীগুলো এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব এরপরে যেটা সেটা হচ্ছে যে কোরবানি যখন হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা এই বলে দোয়া করবো আল্লাহম্মদ তাকব্বাল বিন্না হে আল্লাহ আমরা যে জাবাহ করলাম এই জাবাহটাকে আমাদের পক্ষ থেকে আপনি কবুল করে নিন তাহলেই আমাদের জন্য যথেষ্ট হবে যদি আপনার মনে চায় যে আপনি নাম উচ্চারণ করবেন তখন সেটা বলতে পারেন যে হে আল্লাহ এই কোরবানির পশু আমরা জাবেহ করেছি তোমার উদ্দেশ্যে অমুক অমুকের পক্ষ থেকে তুমি কবুল করে নাও তাহলেই আমাদের জন্য যথেষ্ট হবে প্রিয় দর্শক এই বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমি আপনাদের সাথে আলোচনা করলাম আর আরেকটা ব্যাপার আমরা খেয়াল রাখব পশু কোরবানি করার পরে এটা একটা আমাদের জন্য আইবাদা ঈদের দিন এটা একটা ধর্মীয় ইবাদত সুতরাং সেই দিনটাকে আমরা ইবাদতের মতনই পালন করার চেষ্টা করব ধর্মীয় একটা বিষয়কে আমরা যেন মেহরবানি করে অন্যান্য সাধারণ আচরণের সাথে মিলিয়ে না নিই সেদিকে আমরা খেয়াল রাখবো আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তহফিক দান করুন আমরা যেন সবাই সুন্দরভাবে ঈদ উল আধা উদযাপন করতে পারি এবং এই কোরবানির গোস্ত হাদিয়া স্বরূপ আমরা সবার মাঝে যেন বিলি বিলিবণ্টন করতে পারি সেই চেষ্টা আমরা রাখবো আল্লাহর কাছে দোয়া করব রব্বুল আলমী যেন আমাদের সবার কোরবানি কবুল করেন যারা কোরবানি করতে পারেননি তাদেরকেও যেন আল্লাহ তালা কবুল করেন আমিন এর প্রত্যাশায় সবাইকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরাকত